দুনিয়ার যত প্রয়োজন থাক না কেন, যত যাই কিছু দরকার থাক না কেন, আমরা যদি সেগুলোকে উপেক্ষা করে জামাতের জন্য যে আমার মালিক আমার রব আমাকে ডেকেছেন তার সাথে আমি কথা বলবো, কারণ ওই কথাগুলো আমার বলা দরকার, ওই কথাগুলো বলার পরে যখন আমি আমিন বলবো আমার ভাইয়েরা আমিন বলবেন, ইমাম সাহেব যখন আমিন বলবেন এই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলবেন, এই আমিন যদি মিলে যায় তাহলে আমার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। এই এত বড় সুযোগ আমি আর কোথায় পাব। দুনিয়া এমন একটা জায়গা, অনেকে মনে করতে পারেন যে আমার বয়স 60 বছর 70 বছর 80 বছর বয়স, আমি হয়তো মারা যাব। না ভাই, আপনি কবে মারা যাবেন আপনি নিজে জানেন না। বয়স নিয়ে টেনশন করার আমাদের কিছু নেই। যে বিষয়টা নিয়ে আমাদের টেনশন করতে হবে সেটা হলো মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে। যেই কোনো বয়সে যেই কোনো অবস্থায় আমাদের চলে যেতে হতে পারে। এখানে 80 বছর কোনো বিষয় না, এখানে 25-14 বছর কোনো বিষয় না, 5-7 বছর 10 বছর কোনো বিষয় না। যখনই যার ডাক আসবে তখনই আমাদেরকে চলে যেতে হবে। সেই চলে যাবার আগে আমাদের প্রস্তুতি কতটুকু, এটা হলো বিষয়। এই ব্যাপারে আমি আমার নিজেকে নসিহা করছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা যেন তেন কোনো কথা না। এই কথাটা আজকে যদি আমরা সবাই নিজেকে প্রশ্ন করি, আমি কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? আজকে যদি এই মুহূর্তে যদি আমার ডাক এসে যায় আমি কি করব, আমার কি প্রস্তুতি আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, একজন মুমিন মাত্রই সে সব সময় প্রস্তুত থাকবে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। সে মৃত্যু থেকে পলায়ন করবে না, মৃত্যুকে সে আলিঙ্গন করবে, কারণ সে জানে যে আমি যার অপেক্ষা করছি, যেই মহান রবের সান্নিধ্য সাক্ষাতের অপেক্ষা করছি, সেই সাক্ষাতের অন্তরায় হচ্ছে আমার মৃত্যু হচ্ছে না। এই কারণে যে জান্নাতের অপেক্ষা আমি করছি, সেই জান্নাত আর আমার মাঝে অন্তরায় হচ্ছে মৃত্যু, মৃত্যু হচ্ছে না বলেই আমি জান্নাতে যেতে পারছি না। সুতরাং কবে আসবে সেই মৃত্যু? মৃত্যু আসবে, আমি চলে যাব, এই জন্য সে অপেক্ষায় থাকে। আমরা কি আসলেই মৃত্যুর জন্য অপেক্ষা করার পর্যায়ে আছি, নাকি মৃত্যু থেকে পলায়ন করার অবস্থা আমাদের ভেতরে তৈরি হয়েছে? এই ব্যাপারটা আমাদের চিন্তা করতে হবে। আজকে দেখুন আবার আমাদের মাঝে একটা ভয়াবহ ফিতনা আবার আসছে। আমরা সবাই জানি যে বিশ্বকাপে বিশ্ব কাঁপছে, রীতিমতো কাঁপছে। এটা কি হচ্ছে আমাদের মধ্যে? পাগলামির একটা সীমা থাকা দরকার। একজন ব্যক্তি সে তার দলকে সাপোর্ট করতে গিয়ে সে তার বাগান বিক্রি করে দিয়েছে, সে বাগানের টাকা দিয়ে সে পতাকা বানিয়ে 4 কিলোমিটার ব্যাপ্তি সে পতাকা বানিয়েছে তার দলের জন্য। কেউ বিভিন্ন জায়গায় তারা তাদের দলের জন্য দোয়া করছে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ অমুক দল, কেউ তমুক দল, কেউ আবার নিজের গায়ে জার্সি জড়াচ্ছে তার নিজের পছন্দের দল, এখন আবার লুঙ্গি বের হচ্ছে, পছন্দের দলের লুঙ্গি পরে সে হাঁটবে। পাগলামিটা কোন পর্যায়ে চলে গেছে? আমি এমন ব্যক্তিকেও পেয়েছি যার হাতে 2টা ঘড়ি থাকতো। কেন তার হাতে 2টা ঘড়ি? পরে জানলাম যে ম্যারাডোনা নাকি 2 হাতে সবসময় ঘড়ি পরে, এই জন্য ওইখান থেকে সে 2টা 2 হাতে ঘড়ি পরে। আমরা কোথায় আছি, আমরা কি করছি? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমি তোমাকে 5 বার আহ্বান করেছি, আমি তোমাকে মাগফিরাতের জন্য, তোমাকে ক্ষমা করে দেবার জন্য তোমার সব কিছুর ব্যবস্থা আমি করে দিয়েছি, তুমি কোথায় ছিলে? সেই দিন আপনি আমি কি জবাব দেব? আমি আমার যুবকদেরকে বলবো কি জবাব দেবেন সেই দিন? আজকে যে দল করে পাগল হয়ে যাচ্ছি আমরা, উন্মাদনার একটা পর্যায়ে থাকে, আমরা সেই পর্যায়টাকে পর্যন্ত হারিয়ে ফেলেছি। আমরা কি করছি আজকে গাড়িতে, বাড়িতে, বাসার ভেতরে, আমার শরীরের অবয়বে আমি কোন দলকে সাপোর্ট করি সেটা আমি আজকে প্রচার প্রসার করছি, কিন্তু মুসলমান সে বলতে পারে না আমি আমার কাবাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, কই সেই প্রকাশ তো আমরা করতে পারি না, আমার রসুলের সুন্নার প্রকাশ তো আমার মাঝে নাই, আমি একজন মুসলিম, সেই মুসলিমের মুসলমানিত্ব তো আমার মাঝে নাই, আমি আজকে অমুক দল তমুক দলের প্রকাশ ঠিকই করে যাচ্ছি, আমি আমার গাড়ির মধ্যে ফ্ল্যাগ চেঞ্জ করছি, আমার বাড়ির ফ্ল্যাগ চেঞ্জ করছি, কারণ আমি সেই দলের সাপোর্টার। ভাই, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা সব আলাদা হয়ে যাও, সেই দিন কি জবাব দেবেন? যেই দিন বলা হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার ফলোয়ার ছিলে, যে যেই দলের সাপোর্টার ছিলে, আজকে তারা তারা আলাদা হয়ে যাও, সেই দিন আপনি কি জবাব দেবেন? কয়েকদিন আগে একটা ছেলের
সাক্ষাৎকার দেখেছিলাম, সে যে তার দুইটা হাত হারিয়েছিল 2018 সালের বিশ্বকাপে, ফ্লাগ উড়াতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে তার দুইটা হাত ফেলে দিতে হয়েছিল। তার বক্তব্য হলো এক মাসের উন্মাদনায় আমি আমার দলের জন্য ফ্লাগ উড়াতে গিয়েছিলাম, সেই উন্মাদনা উচ্ছ্বাস এক মাস পর শেষ হয়ে গেছে, আমার জীবনে আর কোনোদিন উচ্ছ্বাস ফিরে আসেনি, আজকে দুইটা হাতবিহীন আমি আমার জীবনযাপন করছি, মানবেতর জীবনযাপন করছি, আমি যেই দলের জন্য আমার হাতকে হারিয়েছি সেই দল আমার জীবনে কোনোদিন খোঁজ নেয়নি, জীবনে কোনোদিন খোঁজ রাখবেও না, আর এটাই হলো বাস্তবতা। আপনি কার পিছনে ছুটছেন? এইসব উন্মাদনা একটা ভয়াবহ আজাব আসার লক্ষণ। পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 42 নম্বর আয়াতের ইরশাদ করেন, ফাদারহুম ইয়াখুদু ওয়া ইলআবু হাত্তা ইউলাকু ইয়াউমাহুম আল্লাযী ইউআদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেড়ে দিন তাদের কথা, ছেড়ে দিন এদের উন্মাদনার উপর, এরা করুক কি করবে, এরা ইয়াখুদু ওয়া ইলআবু, ঠাট্টা মস্করা খেলা ধুলা এগুলো নিয়ে সে মত্ত থাকুক, হাত্তা ইউলাকু ইয়াউমাহুম আল্লাযী ইউআদুন, এমন করতে করতে হঠাৎ করে এমন একটা সময় আসবে যখন আমার প্রতিশ্রুত দিন চলে আসবে, সেই দিন তাদের আর কিছু করার থাকবে না। অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাধুলা প্রতিযোগিতা করতে করতে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আমাদের মনে রাখতে হবে সেই কথাগুলো। আজকে আমরা যা করতে যাচ্ছি, পেটে খাবার নাই, গায়ে পোশাক নাই, আগামী মাস কীভাবে চলবো আমরা বলতে পারি না, দুর্ভিক্ষের আনাগোনা, সব জায়গায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আকাশের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, সব কিছু ভুলে গিয়ে আমরা সেই ওই যে কুয়োর মধ্যে পড়ে যাওয়া ব্যক্তির মধু চেখে চেখে খাওয়ার মতন আমাদের অবস্থা হয়েছে, যে স্বপ্ন দেখেছিল যে তার পিছনে ভয়ঙ্কর চিতা তাকে তাড়া করছে, সে পালানোর জন্য দিশা পিশা না পেয়ে থাপ করে লাফ দিয়েছে কুয়োর মধ্যে, তো পড়তে গিয়ে রশি ছিল, রশি ঝুলেছিল, নিচে তাকিয়ে দেখে সেইখানে আবার পড়ে গেলে সাপ বিচ্ছু তার জন্য অপেক্ষা করছে, উপরে বাঘ হা করে আছে, নিচে বিচ্ছু তার অপেক্ষা করছে, এমতো অবস্থায় সে দেখছে একটা কালো ইঁদুর আর সাদা ইঁদুর ওই রশিগুলোকে কুটে কুটে খেয়ে ফেলছে, যে রশিটা ধরে সে অবলম্বন করে বেঁচে আছে, এমতো অবস্থায় সে দেখলো পাশেই আবার মৌমাছি মধুর চাক করেছে, তো সে সব টেনশন ভুলে গিয়ে এখন সে সেখান থেকে মধু চেখে চেখে খাচ্ছে। তো যে স্বপ্ন দেখেছে সে বললো, আমি এটা কি দেখলাম, এটা তো একটা পাগলামি দেখলাম, এটা কি কেউ করে নাকি? তো যে আলেমের কাছে তিনি গেলেন, সে আলেম বললেন, আপনি যেটা দেখেছেন এটা গোটা পৃথিবীর মানুষই সেই পাগলামির মধ্যে আজকে পড়ে আছে। আপনি চিন্তা করে দেখেন, আমরা কি সেই পাগলামির মধ্যে নাই? আমরা দুর্ভিক্ষের কথা শুনছি, আমরা ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনছি, খাবার নাই, পানি নাই, সামনে কি হবে বলতে পারি না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টাকা নাই, ডলার নাই, ইত্যাদি শুনছি, আমাদের এখন আল্লাহকে ডাকার দরকার ছিল, এই ব্যাপারে কি করা যায় সেটা নিয়ে চিন্তা করার দরকার ছিল, সব কিছুকে বাদ দিয়ে এখন আমি কোন দলের সাপোর্টার, এটার জন্য আমি কি করতে পারি, জমি জমা বিক্রি করে দিয়ে সেই দলের পতাকা উড়াবার চেষ্টা করছি, তা আমাদের কি অবস্থা হবে বলেন? আমরা তো সেই ওই ব্যক্তির মতন অবস্থাই আমাদের হলো, যে সব বাদ দিয়ে যে মধু খাওয়া নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, কারণ হচ্ছে সূরা আরাফের 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়া আমিনা আহলুল কোরআ আই ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালাবুন। তারা কি নিশ্চিত হয়ে গেছে এই ব্যাপারে যে তারা খেলাধুলা করতে থাকবে, যা খুশি তাই করতে থাকবে, আর আমি তাদেরকে কিছু করব না? তারা কি জানে না যে এমন অনেক জাতি আছে যারা এমন খেলাধুলায় মত্ত ছিল, আর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক এনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আর এই বিষয়গুলো তখনই আমরা বাঁচতে পারবো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তখনই আমরা বাঁচতে পারবো যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেব। আর আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আহ্বান করা হচ্ছে, সেই আহ্বানে আপনি কি সাড়া দিচ্ছেন নাকি প্রত্যাখ্যান করছেন? আর সেই আহ্বানের নাম হচ্ছে সালাত, সেই আহ্বানের নাম হচ্ছে নামাজ। যে নামাজ পড়তে আজকে আপনারা মসজিদে এসেছেন, এটা কি কেবল জুমার জন্য, না প্রতিটা ওয়াক্তের জন্যই আপনার আমার ভেতরে এমন ভালোবাসা সবসময় উদ্ভব হয়ে থাকে? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং
গত সপ্তাহে যেখানে আমরা আমাদের আলোচনাটা শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করতে চাই, আর তা হলো আমাদের মাঝে অনেক ভাই এবং বোন আছেন যারা নামাজ পড়তে চান না, যারা মনে করেন যে নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লেই বা কি হবে। আমি আজকে কথা বলবো যে নামাজ না পড়লে কি হবে। আমি আবারও বলছি, মূল নামাজ নিয়ে আমাদের এখনও আলোচনাটা শুরু হয় নাই যে নামাজের ভেতরে আপনি কিভাবে নামাজ পড়বেন। আমি শুধু নামাজের আগের অবস্থাটা বর্ণনা করছি এই জন্য যে নামাজের আগের অবস্থাটাই যদি এতটা গুরুত্বপূর্ণ হয়, মূল নামাজটা যদি এতটা, এর ব্যাপারে যদি আল্লাহ এবং তার রসুল এতটা কথা বলে থাকেন, তাহলে সেই নামাজ আমার কেমন হওয়া উচিত, সেই নামাজ কিভাবে আমার সমস্যার সমাধান করবে, সেটা কোন ধরনের নামাজ হবে, সেই ব্যাপারে আমাদের আগে জানা উচিত। তো সেই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করবো বিতাওফিকিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। যেমন কোনো আল্লাহর বান্দা যদি মনে করেন যে আমি নামাজ পড়ব না, তো নামাজ না পড়লে তার কী হবে, এ ব্যাপারে কিছু কথা হয়েছে। আজকে যেই কথাটা বলবো সেটা হলো সূরা তহার আয়াত নম্বর 20, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই আল্লাহর বান্দার দুনিয়া এবং আখিরাতকে আমি সংকীর্ণ করে দেব, যে আমার জিকির থেকে সরে যাবে, যে আমার জিকিরকে ভুলে যাবে, যে আমার কাছে আসবে না, আমি আল্লাহ তাকে ভুলে যাব। আল্লাহ যদি কোনো বান্দার ক্ষেত্রে এই কথা বলেন যে আমি আমার ওই বান্দাটাকে ভুলে যাব, তাহলে তার কী অবস্থা হবে। যে মা বাবা তার সন্তানকে লালন পালন করে বড় করলেন, এত কষ্ট করে একটা পর্যায়ে নিয়ে আসলেন, এবং সন্তান জানে যে আমার বাবা মায়ের কারিকারি টাকা সম্পদ সব কিছু আছে, আমি যদি ঠিক মতন চলি তাহলে এই সম্পদের ভাগিদার আমি হব, আর হঠাৎ করে মা বাবা যদি বলে যে ত্যাজ্য করে দিলাম তোকে, সন্তানের কী অবস্থা হবে? দুনিয়ার সমস্ত মা বাবা, সমস্ত মাখলুকাত, সবার ভালোবাসা যদি আপনি নিয়ে আসেন, এটা আল্লাহর ভালোবাসার সেই মহাসমুদ্রের তুলনায় এক ফোঁটা পানির মতন হবে কেবল। আল্লাহ কতটা ভালো আমাদেরকে রেখেছেন। সেই রব্বুল আলামিন যদি বলেন যে আমি তোমাকে ভুলে যাব, তখন আমাদের কী অবস্থা হবে? পবিত্র কোরআনুল করিমের আয়াতে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমার জিকির থেকে সরে যাবে, জিকির বলতে এখানে মুফাসসিরিন কেরামগণ বলেছেন এক নম্বর জিকির হলো নামাজ, ওয়ালা যিকরুল্লাহি আকবর, এটা হলো সবচেয়ে বড় জিকির, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় জিকির হলো নামাজ। এই সালাতকে কেউ যদি ভুলে যায় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবন, জীবন আচরণ, জীবন যাপনের ব্যাপারে, জীবন পদ্ধতি, আমি তার সব কিছুকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিনে কেরামগণ বলেন মাঈশাতান দনকা বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয়কে অ্যাড করে দিয়েছেন, একটা হলো দুনিয়ার জীবন, আরেকটা হলো কবরের জীবন। অর্থাৎ এই ব্যক্তি দুনিয়ার জীবনে হতে পারে অনেক কিছু, কিন্তু তার জীবনে কোনোদিন সে শান্তি পাবে না, স্বস্তি পাবে না, ইতমিনান পাবে না, এবং তার জীবনের গণ্ডিটা বড় ছোট হয়ে যাবে এবং সংকীর্ণ হয়ে যাবে। এত বড় দুনিয়ায় কিন্তু সে সব জায়গায় থাকতে পারবে না, সব জায়গায় খেতে পারবে না, সব জায়গায় চলতে পারবে না। আপনি দেখবেন, চিন্তা করে দেখবেন, পৃথিবীর বুকে এমন কিছু মানুষেরা আছে যারা ঘোষণা দিয়ে আল্লাহর বিরোধিতা করেছিল, আল্লাহ তাদের জীবনকে এমন সংকীর্ণ করে দিয়েছেন যে এরা ঘরের ভেতরে পর্যন্ত একা থাকতে সাহস পায় না, সেখানেও তাদের সিকিউরিটি গার্ড লাগে। এই জীবন দিয়ে কি হবে? ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জীবনে দেখতে পেতাম, আমাকে আজকে কেন অন্ধ করে তোলা হলো? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জীবনে আমি যখন তোমাকে পাঠিয়েছি আমার অনেক নিদর্শন তোমার আশেপাশে ছিল, কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার ডাকে তুমি সাড়া দাওনি, আমার মুয়াজ্জিনের পক্ষ থেকে, আমার আহ্বানকারীর পক্ষ থেকে তোমাকে বারবার আহ্বান করা হয়েছে, দিনে পাঁচবার আহ্বান করা হয়েছে। ভাই চিন্তা করে দেখেন, কেউ যদি 20 বছর নামাজ না পড়ে, 30 বছর নামাজ না পড়ে, 50 বছর নামাজ না পড়ে, ওই ব্যক্তির কর্ণকুহুরে আল্লাহর পক্ষ থেকে কয়বার তাকে ডাকা হয়েছে, কত হাজারবার তাকে ডাকা হয়েছে, সেই হাজার হাজারবার ডাকার পরেও কেউ যদি
শুনেও না শোনার ভান করেন, দেখেও না দেখার ভান করেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? তাই রব্বুল আলামিন বললেন যে তুমি দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলে এবং সব কিছু দেখেও না দেখার ভান করে দিয়েছিলে, তাই আজকে আমি তোমাকে অন্ধ করে তুললাম। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে আজ কিয়ামতের ময়দানে যেখানে আল্লাহ ছাড়া তোমার কোনো গতি নাই, আল্লাহর রহমত ছাড়া তোমার পার পাবার কোনো আশা নাই, আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ ব্যতীত তুমি পার পাবার কোনো চিন্তাই করতে পারবে না, সেই আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, সেই দিন আমাদের কি অবস্থা হবে? যদি নামাজ না পড়ি সেই দিন এমন আহ্বান আল্লাহর পক্ষ থেকে যদি আসে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। আমিন। নামাজ যদি না পড়েন আপনার জীবনের মুসিবত কোনোদিন দূর হবে না। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদ ইবনে হিব্বানের হাদিস, মান ফাতাতহু সালাহ ফাকান্নামা উতরা আহলুহু ওয়া মালুহু, যে কেউ যদি নামাজ তরক করে, কেউ যদি নামাজ আদায় না করে, তাহলে সে তার পরিবার পরিজন সহায় সম্পদ সব কিছুকে হারাবে এবং সে কোনো শান্তি পাবে না। আরেক জায়গায় এসছে সূরা যুখরুফের মধ্যে, কেউ যদি আল্লাহর জিকির থেকে সরে যায়, কেউ যদি আল্লাহর জিকিরকে ভুলে যায়, তাহলে ওই মুহূর্তে শয়তান তার কাঁধে চড়ে বসে, শয়তান তাকে পেয়ে বসে। বিষয়টা হলো এই ধরনের, মনে করেন আপনি যদি কোথাও আলো জ্বালিয়ে রাখেন সেখানে অন্ধকার প্রবেশ করবে না, কিন্তু আলোটাকে যদি সরিয়ে ফেলেন তাহলে কি হবে? অন্ধকার প্রবেশ করবে। কোনো ঘরের মধ্যে যদি আপনি বসবাস না করেন তাহলে সেই ঘরে এক বছর দুই বছর পাঁচ বছরের মধ্যে ঘরটার কী অবস্থা হবে? আপনি ঢুকতে পারবেন? একটা পরিচ্ছন্ন বাগান আপনার ছিল, সেই বাগান আপনি যত্ন নিচ্ছেন না, বছরের পর বছর সেই বাগানে আপনি ঢুকতে পারবেন এই আর কি জঙ্গলের জন্য? সেটা তখন বাগান থাকবে না, জঙ্গল হয়ে যাবে। ঠিক এমনি করে আমাদের যে কল, আমাদের যে হৃদয়, এই হৃদয়ের মধ্যে আপনার যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত ইবাদত থাকবে, ততক্ষণ পর্যন্ত শয়তান এই হৃদয়ে প্রবেশ করতে পারবে না। হৃদয়টা স্বচ্ছ থাকবে, রোহটা স্বচ্ছ থাকবে, কিন্তু যখন আমরা আল্লাহর জিকির থেকে সরে আসতে থাকব, আস্তে 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 সেখানে শয়তান বাসা বাঁধতে থাকে। আপনার ঘরের মধ্যে যদি একদিন পরিষ্কার না করেন, দুই দিন পরিষ্কার না করেন, পাঁচ দিনের বেলায় আপনি দেখবেন এইভাবে টান দিলে একটা দাগ হয়ে যাচ্ছে, ময়লার আবরণ পড়ে গেছে। আর সেটা যদি পাঁচ বছর হয়ে যায় তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করীম ফাইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহু আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। কিছু মানুষকে আপনি দেখতে পাবেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আমার জিকির থেকে সরে গেছে। এই জিকির থেকে সরে যাওয়ার মানে হলো তার হৃদয়টা যে প্রতিবার পাঁচবার সে পরিশুদ্ধ করত, পবিত্র করত, পূত পবিত্রতার মাধ্যমে সে জীবনযাপন করত, পরিচ্ছন্ন রাখত, এই পরিচ্ছন্নতা এখন আর সে রাখছে না। এই পরিচ্ছন্নতা না থাকার ফলে কি হয়েছে? ধীরে 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 শয়তান একটু 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 করে ভিতরে প্রবেশ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, এইবার শয়তান তার উপর পুরোটা ভর করে ফেলে, সে শয়তানের কথার বাইরে আর এক চুল পরিমাণ করতে পারে না। এবং শয়তান তার ভেতরে এমনভাবে ঢুকে যায়, প্রবেশ করে, শয়তান তাকে তার চোখের সামনে এমনভাবে পর্দা ফেলে দেয় যে সে যা করে, শয়তান তাকে দিয়ে যা করায় সে মনে করে আমি খুব ভালো কাজ করছি, আমি খুব ভালো কাজ করছি। এটা কখন হয়? যখন আপনি নামাজ থেকে মুখ ফিরিয়ে নেবেন। সুতরাং নামাজ যদি আমরা না পড়ি তাহলে এই ধরনের ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাব। অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, কিন্তু বিশেষ করে তারা তিন ওয়াক্ত নামাজ পড়েন, জোহর আসর মাগরিব, এশার সময় পড়তে পারেন না, কারণ তাইরে নাইরে করতে করতে কখন রাত হয়ে যায়, পরে আলসেমি লাগে। আর ফজরের সময় তো মাশাআল্লাহ উঠতেই পারেন না। আমাদের এমন অনেক মুসল্লি ভাইরা আছেন, তারাও মসজিদে আসেন তিন ওয়াক্ত, বাকি দুই ওয়াক্ত তাদেরকে আমরা খুঁজে পাই না, এবং এই ক্ষেত্রেও তাদের একই অবস্থা। এটা কেন জানেন? কেন হয়? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। ফজরের সময় কি হয় শুনেন, বুখারীর হাদিস বলছি আপনাদের সামনে, ইয়াকউদু শাইতানু আলা ফাকিয়াতি রাসিহি আহাদিকুম সালাসা উকদিন। শয়তান করে কি, যখন ফজরের আজান হয়, ফজরের ওয়াক্ত হয়, সেই মুহূর্তে আমাদের প্রত্যেকের শিওরে বসে, মাথার সামনে বসে তিনটা গিট দেয়। এই তিনটা গিট হলো আপনি যেন ঘুম থেকে উঠতে না পারেন, অর্থাৎ গিট মানে হলো
সে আপনাকে বুঝাইতে থাকে, তুমি অনেক রাতে ঘুমিয়েছো, একটু আগে ঘুমিয়েছো, অনেক পড়াশোনা করেছো, বাবা তুমি খেলা দেখতে দেখতে রাত দুটায় ঘুমিয়েছো, এখন ওঠার কোনো দরকার নাই, কষ্ট হবে, তোমার শরীর খারাপ করবে, তোমার সকাল 7টায় কাজ আছে, আর ঘুমোতে পারবে না, কোনো সমস্যা নাই, শীত লাগে, আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি, দেখবেন তখন একটু আরাম লাগছে, আয়েশ লাগছে, আজান যখন হয় অনেকে আছেন ওই মুহূর্তে কাঁথাটা আস্তে করে উড়ে তার মাথার উপরে দিয়ে মুড়ি দিয়ে আরেকটু আরাম করে শোয়ার ব্যবস্থা করেন, শয়তান গিট দিতে থাকে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন ঘুমায় সুবহ সাদিকের আগ মুহূর্তে শয়তান তাকে তিনটা গিট দেয়। কি করে সে? ইদা নামা বিকুল্লি উকদিন ইয়াদরিবু আলাইকা লাইলান তাবিলা, এবং শয়তান সারা রাত ব্যাপী এই ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে আপনি যেন ফজরের সময় উঠতে না পারেন। কিন্তু ফাইদা ইস্তাইকাজা ফাযাকারাল্লাহ, আজান শুনেছেন, আপনার ভেতরে যদি ঈমানি চেতনা থাকে তাহলে শয়তানকে আপনি পরাভূত করতে পারবেন। আজান শোনার সাথে সাথে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহ ঘুমিয়েছিলাম আল্লাহ আপনি তৌফিক দিয়েছিলেন, আবার তৌফিক দিয়েছেন, এই কারণে আবার জেগে উঠতে পারলাম, আপনার সমস্ত প্রশংসা করছি, আবার আমি আরেকটা দিন পেয়েছি। আপনি যখন দোয়াটা করতে পারলেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন, আল্লাহর নাম স্মরণ করতে পারলেন, ওই তিন গিটের একটা গিট ঠাস করে ছুটে যায়, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি একটু জেগে উঠেছেন। যদি আপনি দোয়াটা পড়তে পারেন, মনে রাখবেন অনেক ভাই আছেন অনেকে বলেন ফজরের আজান শুনি উঠতে তো পারি না, এটা কেন উঠতে পারেন না জানেন? ওই গিটটা খোলার অস্ত্রটা আপনার জানা নেই, অস্ত্রটা হলো আপনাকে দোয়া পড়তে হবে, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ আমি উঠতে পেরেছি। যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহর নাম স্মরণ করতে পারেন, অথবা আজান হচ্ছে আজানের জবাবটা যদি আপনি দিতে পারেন, একটা গিট ছুটে যাবে। এবার দ্বিতীয় পর্যায়ে কি হবে? ওয়াইদা তাওয়াদ্দা আনহু উকদাতান, প্রথম গিট যখন নাকি ছুটে যাবে, এবার যেটা হবে সেটা হলো যে আপনার তখন ভেতরে শয়তান বারবার বলার চেষ্টা করবে আর একটু শুয়ে থাকো, আর একটু শুয়ে থাকো, সময় আছে এখনো, এখনো সময় হয়ে যায়নি, আরে না মাত্র আজান হয়েছে, আধা ঘন্টা পরে জামাত হবে, এখনই উঠো না, সে চেষ্টা করছে। আপনি যদি উঠে যেতে পারেন, উঠে গিয়ে যদি ওযু করতে পারেন, এইবার দ্বিতীয় গিট খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আসবাহা নাশীতান তাইবান নাফস, আপনি যখন ওযু করে ফেলেছেন এবং মসজিদের দিকে রওনা হয়ে গেছেন, এইবার তৃতীয় গিট খুলে গেছে, আপনি আবার উদ্যমতা ফিরে পেয়েছেন, সজীবতা ফিরে পেয়েছেন। ফলে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সারাটা দিন একটা চমৎকার দিন পাবেন এবং আপনি দিনের মাঝে বারাকা পাবেন। আর যদি সেটা না হয়, শয়তানের সেই গিট যদি আপনি খুলতে না পারেন, তাহলে আপনার দিনটা নষ্ট হয়ে যাবে, অলসতার মাঝেই আপনার দিন হারাতে হবে। তো আজকে আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের অনেক ভাই আর বোনেরা আছেন যারা নামাজ পড়তে চান না। দেখেন নামাজ পড়লে কি ফায়দা, নামাজ না পড়লে কি সমস্যা, সেই ব্যাপারগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজ থেকে আমরা এই নিয়মটা করব, জীবনে যতদিন বেঁচে থাকব, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে যেন সেজদা দিতে পারি, রুকু দিতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। আজকে থেকে আমরা এই নিয়মটা করব, নামাজ আর জীবনে আমরা ছাড়ব না। এবার আমি বিশেষ করে আমার পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলবো, নামাজ তো পড়বো, নামাজটা কীভাবে পড়বো? জামাতের সাথে ফরজ নামাজ পড়বো নাকি একাকী নামাজ পড়বো? চারজন আমাদের চার মাজহাবের যে ইমাম চারজন আছেন, তার মধ্যে তিন মাজহাবের ইমামের মত হলো কেউ যদি ফরজ নামাজ আদায় করেন তাহলে তাকে জামাতের সাথে আদায় করতে হবে, জামাত ছাড়া তার নামাজ হবে না। শুধু ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেছেন একান্ত প্রয়োজন যদি হয়, তিনি যদি আর কোনো কারণে, সঙ্গত কারণে তিনি যদি জামাত তরক করে ফেলেন তাহলে একাকী নামাজ পড়লে হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এমন না যে আচ্ছা ঠিক আছে এখন দরকার নাই, জামাত না পড়লাম, ইস এই খেলাটা চলতেছে এটা শেষ করে যাব নাকি নামাজ ধরবো, দারুণ একটা সিরিয়াল চলতেছে এটা কি শেষ করব, টক শোটা খুব জমে উঠেছে এটা শেষ করে যাই, আমাদের মধ্যে এমন অনেকের অভ্যাস আছে। বন্ধুর আড্ডায় পড়ে গেছেন, ভাবলেন পরে গিয়ে বাসায় গিয়ে নামাজ পড়বেন,
আপনি যে কত ধরনের কত পুরস্কার থেকে মাহরুম হয়ে গেলেন আপনি বুঝতেও পারবেন না উপলব্ধি করতে পারবেন না তাই আজকে আমি জামাতে নামাজের ব্যাপারে আরো কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত থেকে কিছু কথা আপনাদেরকে বলতে চাই প্রথম কথা হলো আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন ভাই যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রশংসা করেন সুবহানাল্লাহি ওয়া হামদ আয়াতে কারিমার প্রমাণ দিচ্ছি সূরা নূর আয়াত নম্বর 37 ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষের প্রশংসা করেছেন কি বলেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওখানে এমন কিছু মানুষ আছে যে সকল মানুষদেরকে লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন ব্যবসা বাণিজ্য তাদেরকে প্রভাবিত করতে পারেনি আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে ঘটনাটা ছিল এমন জুমার দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সাহাবায়ে কেরাম আজমাইন মসজিদে ছিলেন হঠাৎ করে মসজিদের বাইরে সিরিয়া থেকে বা কোনো জায়গা থেকে ব্যবসায়ী পশরা আসছে আসার পরে কিছু মানুষ উঠে গেল উঠে গিয়ে হনহন করে গিয়ে ওনারা ব্যবসা বাণিজ্যে ওই পণ্য কেনার ক্ষেত্রে লেগে গেলেন ভাবলেন এখন যদি পণ্যটা কিনি তাহলে কম দামে কেনা যাবে ভালো কেনা যাবে ইত্যাদি ইত্যাদি কিছু সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন যাদের ঘরে অভাব ছিল যাদের সেই পণ্যের প্রয়োজন ছিল যাদের খাদ্যের দরকার ছিল কিন্তু তারা সেখানে গেলেন না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনছিলেন যে আলোচনা হবে তারপরে নামাজ হবে এরপরে মসজিদ থেকে বের হব সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন রিজালুল লা তুলহিহিম তিজারা ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওখানে এমন কিছু মানুষ আছেন ব্যবসা বাণিজ্য তাদেরকে প্রভাবিত করতে পারেনি আল্লাহর জিকির থেকে তাদেরকে ফেরাতে পারেনি তারা আল্লাহর জিকিরের মধ্যেই নিমজ্জিত ছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরা ওই সকল ব্যক্তি ছিলেন যারা মসজিদে ওই মুহূর্তে অবস্থান করেছিলেন জামাতের জন্য যারা অপেক্ষা করছিলেন আজকে আমরাও যদি দুনিয়ার যত প্রয়োজন থাক না কেন যত যাই কিছু দরকার থাক না কেন আমরা যদি সেগুলোকে উপেক্ষা করে জামাতের জন্য যে আমার মালিক আমার রব আমাকে ডেকেছেন তার সাথে আমি কথা বলবো কারণ ওই কথাগুলো আমার বলা দরকার ওই কথাগুলো বলার পরে যখন আমি আমিন বলবো আমার ভাইয়েরা আমিন বলবেন ইমাম সাহেব যখন আমিন বলবেন এই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলবেন এই আমিন যদি মিলে যায় তাহলে আমার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন এই এত বড় সুযোগ আমি আর কোথায় পাব হাদিসের মধ্যে আসছে আমরা যখন নামাজ পড়ি জামাতের সাথে নামাজ আদায় করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম যখন ওয়ালা দল্লিন বলেন আমিন বলো কারণ তোমার আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতগুলো দোয়া করেছো সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন এই সুযোগ আপনি আমি কোথায় পাবো জামাত ছাড়া এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামাতের নির্দেশনা দিয়েছেন আমরা যেন জামাতের সাথে সালাত আদায় করি সূরা বাকারা সহ অসংখ্য আয়াতে আসছে আমি শুধু একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরছি সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা সালাত কায়েম করো যাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো এর মানে হলো জামাত আদায় করো জামাতের সাথে সালাত আদায় করো আপনি যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে একাকী সালাত আদায় করার চেয়ে আপনার 27 গুণ বেশি সওয়াব আপনি পাবেন সুবহানাল্লাহ ন্যূনতম এটা ন্যূনতম হাদিসের মধ্যে আসছে বুখারীর হাদিস সালাতুল জামাআ তাফদুলু সালাতুল ফাদ্দি বি 27 দারাজা কেউ যদি একাকী সালাত আদায় করে তার ওই সালাতের চেয়ে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে ন্যূনতম আল্লাহ তাআলা তাকে 27 গুণ বেশি সওয়াব প্রদান করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এবং জামাত যদি বড় হয় তাহলে সওয়াবের পাল্লাটাও বেশি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুল আজকা মিন সালাতিহি ওয়াহদা ওয়া সালাতুহু মা'আর রাজুলাইন আজকা মিন সালাতিহি মা'আর রাজুল ওয়া মা আকসার ফাহুয়া আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল যে আপনি যদি একাকী সালাত আদায় করেন তাহলে যে সওয়াবটা পাবেন যখন আপনি দুজন মিলে সালাত আদায় করবেন এর চেয়ে বেশি আপনি পাবেন 27 গুণ আর এটা যদি আরও বেশি মানুষ হয় তাহলে এর চেয়ে বেশি পাবেন এবং সালাতের জামাত যত বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন বান্দার উপরে
এবং আমি আরেক একটু আগেই বলেছিলাম যেটা যে অনেকেই আছি আমরা যারা এশা পড়তে চাই না এবং ফজর পড়তে চাই না, পড়লেও বাসায় পড়ার চেষ্টা করি, এটা হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাতাইনিস সালাতাইন, অর্থাৎ এশা এবং ফজর এই দুটি সালাত আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের কাছে সবচেয়ে বেশি ভারী, এরা পড়তে মনে চায় না কিন্তু ঠেকায় পড়ে তারা পড়ত, যদি না পড়ে তাহলে ধরা খেয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুই ওয়াক্তের সালাত এশা এবং ফজর এটা মুনাফিকদের কাছে অত্যন্ত ভারী। ওয়ালাউ তাআলামুনা মা ফীহিমা লাআতাইতুহুমা ওয়ালাউ হাবওয়ান আলা রাকবি, আল্লাহু আকবার, কি কথাটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে এই দুই ওয়াক্তের সালাত জামাতের সাথে আদায় করার কি ফজিলত, তাহলে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতে। ভাই শব্দটা আসে হাবুয়ান, হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতে। আপনি আমি জীবনের কোন পর্যায়ে হামাগুড়ি দিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করি একটু ভাবুন তো, এটা আমার লাগবেই, এটা ছাড়া কোনো বিকল্প নেই, আমি চিন্তাও করতে পারবো না, তখন আমি কি করব, আমি অসুস্থ, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও আমি যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন জীবনের শেষ প্রান্তে এসে একবার এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জামাতে সামিল হতে চাই, তিনি হাঁটতে পারছিলেন না, তার জীবনী দেখবেন দুজন সাহাবার কাঁধে ভর করে তিনি ধীরে ধীরে খুব কষ্ট করে হেঁটে হেঁটে জামাতে শরীক হওয়ার চেষ্টা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের ইমামতি করার কথা ছিল, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন সাথে সাথে তিনি পেছনে চলে আসার চেষ্টা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা দিলেন আবু বকর আপনি সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইমামতিতে সালাত আদায় করলেন, কিন্তু তার অবস্থাটা ছিল এমন তিনি হাঁটতে পারছিলেন না। আজকে আমরা যারা বিনা কারণে জামাত তরক করি আমাদের চিন্তা করা উচিত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ এশারের ওয়াক্তে আর ফজরের ওয়াক্তে আমি যেহেতু অন্ধ চোখে দেখি না, আমার বাসা থেকে মসজিদে আসতে অনেক কষ্ট হয়, পথটা এমন ছিল না যে পিচ ঢালা পথ, মসৃণ পথ, আঁকাবাঁকা পথ ছিল, পাহাড়ি পথ ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা অন্ধ, আপনার আমার এই পরিবেশ এমন ছিল না, এত লাইটের ব্যবস্থা ছিল না, অন্ধকারের মধ্যে ওনাদের পথ চলতে হতো। তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কি একটু অবকাশ দেওয়া যায় যে আমি ফজর আর এশাতে আমি জামাতে যদি না এসে বাসায় আদায় করি এটা কি আমি পারবো, আমার কি এই সুযোগটা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে। তিনি যখন সামনে চলে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি ডাকলেন এই শোনো তোমার বাড়িতে কি আজানের শব্দ পৌঁছে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজানের শব্দ শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি মসজিদে এসে জামাত আদায় করবে। একজন অন্ধ সাহাবা যাকে সাহায্য করার মতন কেউ ছিল না, রাতের অন্ধকারে যিনি পথ চলতে পারতেন না, তার ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি তুমি আজান শুনতে পাও তাহলে মসজিদে এসে জামাতে শরীক হবে, তাহলে আপনি আমি কে, আমাদের কি এমন হয়ে গেল যে আমরা জামাতের সাথে সালাত আদায় করি? আমরা আজকে যারা জামাতের সাথে সালাত আদায় করতে পারি না, যারা মনে করি সমস্যা নাই, সমস্যা কোথায় শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জামাতের সাথে নামাজ আদায় করতে চায় না বা পড়ে না, আমার ইচ্ছে হয় ওই ঘর বাড়িগুলো আমি নির্ণয় করে চিহ্নিত করে সেই ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেই, যদি সেখানে ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা বৃদ্ধ বৃদ্ধারা না থাকতো তাহলে আমি তাই করে দিতাম। এই যে কথাটা, এই কথাটার গুরুত্ব কতটুকু আমরা কি অনুধাবন করতে পারি? আপনি হয়তো ভাবতে পারেন যে আমার অনেক ব্যস্ততা, তাই এই ব্যস্ততার ফাঁকে পরবর্তীতে বাসায় গিয়ে নামাজ পড়ব। আপনি সেই ব্যস্ততার মাঝে কেন জামাতকে সামিল করছেন না? আপনি কেন ভাবতে পারছেন না যে আপনার হাজার হাজার কোটি টাকার সাথে এর চেয়ে বড় দামি হচ্ছে জামাত? আজকে আপনি যদি অসুস্থ হতেন তাহলে সব কিছু ফেলে নিশ্চয়ই আপনি হসপিটালে যেতেন, আপনার আপনজন কেউ যদি অসুস্থ হতেন কোনো বিপদে পড়তেন নিশ্চয়ই সব কিছু ছেড়ে আপনি মুহূর্তের মধ্যে ছুটে যেতেন, তাহলে আপনি কেন আপনার জন্য এই কাজটা করছেন না? আপনার শত ব্যস্ততা আছে, তারপরেও আপনি যদি ফ্লাইটের টিকিট কেটে থাকেন
নিশ্চয়ই আপনি সময় মতন ফ্লাইট ধরার চেষ্টা করবেন। আল্লাহর কসম করে বলি, আপনার দুনিয়ার সব কিছুর চাইতে আপনার কাছে জামাত উত্তম হওয়া উচিত, কারণ এটার ফজিলত বেশি, এটার মর্যাদা বেশি, এটার গুরুত্ব বেশি, এটার মধ্যে এমন এমন অনেক কিছু আছে যেটা আমরা কল্পনাও করতে পারবো না, যেটা আমরা চিন্তাও করতে পারবো না। আজকে যারা জামাতের সাথে সালাত আদায় করতে পারি না, একটা হাদিস বলে আজকে শেষ করে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর লোককে রব্বুল আলামিনের পক্ষ থেকে ভিভিআইপি পার্সন বলে ঘোষণা করা হবে, যারা আরশে আজিমের নিচে ছায়া পাবেন, এছাড়া আর কোনো ছায়াও থাকবে না। এ হাদিসটা আমরা সবাই শুনেছি। প্রচণ্ড গরমের মধ্যে আমরা পাগলের মতন হয়ে যাই, একটু ছায়া কোথায় পাব? আর সেই গরমটা কেমন হবে উপলব্ধি করা যায়? আল্লাহ, সেই গরমের মাঝে সবাই ছায়ার তালাশ করবেন, কেবল সাত শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া প্রদান করবেন, এছাড়া আর কেউ পাবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক থাকবেন, রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এক শ্রেণীর লোক এমন থাকবেন যারা সব কাজ করবেন তাদের হৃদয়টা গেঁথে থাকবে মসজিদের সাথে। মানে কি? মানে হলো উনি হয়তো ফজরের সালাত আদায় করে তিনি চলে গেছেন তার প্রয়োজনে, কিন্তু তার হৃদয় পড়ে থাকবে মসজিদে, কখন আল্লাহর পক্ষ থেকে আবার আহ্বান করা হবে, কখন আমার আল্লাহ আমাকে ডাকবেন, এই যে একটা টেনশন, কখন আমাকে ডাকবেন। এমন হয় না সবসময় আমরা একটা যে যাকে বেশি ভালোবাসে সে তটস্থ থাকে এবং অপেক্ষায় থাকে কখন সে আমাকে ডাকবে, ডাকা মাত্র সব ছেড়ে ছুড়ে তার দিকে চলে যাব। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, এই ডাকটা কি আমাদের কাছে মনে হয় না যে গুরুত্বপূর্ণ? এই ডাক্তার গুরুত্ব কত অপরিসীম, এটা কি আমরা চিন্তা করতে পারি? ভাইরা আমার, মুআজ্জাজ মুহতারাম, আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো এবং আমি আমার নিজেকে নসিহা করব যে আজকে থেকে আমরা চেষ্টা করব জামাতের সাথে সালাত আদায় করার জন্য। রব্বুল আলামিনের পক্ষ থেকে যখনই ডাকা হবে তখন আপনি কেবল এটাই মাথায় রাখবেন যেন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুল আজিজ, হে অমুক, হে তমুক, তোমাকে আল্লাহ তালা ডেকেছেন নামাজের জন্য, কল্যাণের জন্য ডেকেছেন, কল্যাণ তালাশ করো, কল্যাণ পাচ্ছ না, আরে কল্যাণের জন্য আল্লাহ তোমাকে ডেকেছেন, তাড়াতাড়ি তুমি আসো। এই কথাটা, এই চিন্তাটা যদি আমরা মাথায় রাখতে পারি, ইনশাআল্লাহ তালা দুনিয়ার কোনো কিছু আমাদের সামনে তখন আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তখন সবার আগে আমরা চিন্তা করব সালাতের ব্যাপারে। রব্বুল আলামিন আমাদের সবাইকে মুকিমুসসালাহ, ইকামাতুসসালাতের উপর কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।